মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি যে একটি আটতলা বিল্ডিং এর কনস্ট্রাকশন সাইডে আসছি, আপনাদেরকে এখন দেখাবো সাইডে যে সকল কাজকর্ম চলতেছে, তারপরে যেটি কলাম লেআউট প্ল্যান সেটি আপনাদেরকে এখন দেখ। আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলাম লেআউট প্ল্যান। এই অনুযায়ী প্রতিটি কলাম তৈরি করা হবে, C1, C2, C3। এখানে কিছু কংক্রিটের ব্লক তৈরি করা হচ্ছে কংক্রিটের শক্তি নির্ণয় করার জন্য, কি অনুপাতে মিশা হচ্ছে সেটি। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কংক্রিটের মিশ্রণ, অর্থাৎ কংক্রিট এখানে মিশ্রণ করা হচ্ছে। এটি হচ্ছে আমাদের আটতলার কনস্ট্রাকশন সাইট, এখানে রড সোজা করার কাজ চলতেছে যন্ত্রের মাধ্যমে। এখন আমরা দেখব যে যে কাজটি করা আছে সেটি হচ্ছে এখানে যেটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাস্টিং C2 পাইল, অর্থাৎ আমাদের সাইডে যে পাইলটি তৈরি হয় একে বলা হয় কাস্টিং C2। আর প্রিকাস্ট পাইল যেগুলো আলাদাভাবে তৈরি করে নিয়ে এসে বসানো হয় সেগুলো হচ্ছে প্রিকাস্ট পাইল। আমি আপনাদেরকে প্রিকাস্ট পাইল পরে দেখাবো। এখানেও আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাস্টিং C2 পাইল, অর্থাৎ পাইলগুলো এখানেই তৈরি করা হয়েছে, অন্যগুলো ফুটিং ঢালাই হয়ে গেছে। যে ইটগুলো ব্যবহার করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা, মোটামুটি ভালো মানের ইট ব্যবহার করা হচ্ছে। আস্তে সাবধানতার সাথে কাজ করবেন, যে কারণ সাইডে একটু অসতর্কতার জন্য দুর্ঘটনা ঘটতে পারে। এরপরে আমি আপনাদেরকে যেখানে নিয়ে যাচ্ছি সেটি হচ্ছে যে এটি হচ্ছে আমাদের খাঁচা তৈরি হয়ে গেছে, অর্থাৎ ফাউন্ডেশনের যে কলাম ফুটিং ফাউন্ডেশন সেটির খাঁচা তৈরি হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাইল এবং ফুটিং কিভাবে সংযোগ করা হয়। এখানে পাইলের রডগুলো ফুটিংয়ের ভিতর বাঁকা করে দেওয়া হয়েছে। এবং চারিদিকে দেয়াল দিয়ে ঘেরা হয়েছে। এবং ফুটিং এবং কলামের ক্ষেত্রে পাথর ব্যবহার করা হচ্ছে। কয়েকটি ফুট ঢালাই হয়ে গেছে এবং যেগুলো ফুটিং ঢালাই হয়নি সেগুলো ঢালাইয়ের প্রক্রিয়ার কাজ চলছে। ওদিকে দেখতে পাচ্ছেন যেটি সেখানে এখনও মাটি খোঁড়ার কাজ চলতেছে, মাটি খুঁড়ে সেখানে ফুটিং ঢালাই করা হবে। এই হচ্ছে আটতলার ফুটিং। এখানে দর্শক মন্ডলী আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আমাদের ভাইরা মোটামুটি পরিশ্রমের মাধ্যমে তারা মাটি সরিয়ে ফেলছে। এখন ওই মাটি সরিয়ে উক্ত জায়গায় এভাবে ফাউন্ডেশনের খাঁচা বসিয়ে ঢালাই করা হবে। এবং পরবর্তীতে যখন এভাবে খাঁচা বসানো হয়ে যাবে তখন আসলে এটি সম্পূর্ণ এটি ঢালাই করা হবে। এর আগে আপনাদেরকে যেটি ফুটিং দেখিয়েছি সেটি হচ্ছে যে সেখানে অর্থাৎ ফুটিং ঢালাই পর্যায়ে আমরা দেখেছি, কিন্তু আজকেরকে কলা পাইলের সঙ্গে কিভাবে ফুটিং সংযোগ করা হয় সেটি আপনাদেরকে বিস্তারিত দেখালাম। আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা। এখানে দেখেন কলামের টাইগুলো কিভাবে বাঁধা হয়েছে, এবং যেটি কাস্টিং C2 পাইল দেখতেছেন, কাস্টিং C2 পাইলের যে রডের মাথাগুলো সেগুলো কিভাবে বাঁকা করে দেওয়া হয়েছে।
রডের টাইগুলো কিভাবে বাঁধা হয়েছে আপনি ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে যে পানিগুলো আছে এগুলো তুলে ফেলে এখানে কংক্রিট ঢালাই দেওয়া হবে। আপনারা যে দেখছেন এখানে গাঁথনি কাজ চলতেছে, গাঁথনিটি ফুটিং এর বেজ পর্যন্ত উচ্চতায় হবে। ফিতা দিয়ে সোজা করে ফুটিং এর বেজ অনুযায়ী নেওয়া হচ্ছে। এখানে চারটি প্রিকাস্ট পাইল তৈরি করা হয়েছে। দর্শক মন্ডলী, আমাদের আটতলার কনস্ট্রাকশন সাইট এই পার্ট এই পর্যন্তই। আপনাদেরকে ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনাদের মতামত জানান। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।